আজ আমরা কথা বলবো শাওমির নতুন এবং প্রথম ইন হাউস ফ্ল্যাগশিপ প্রসেসর শাওমি এক্স রিং O1 নিয়ে। এই চিপসেটটি শাওমি 15S প্রো এবং শাওমি প্যাড 7 আলট্রাতে ব্যবহার করা হয়েছে, যা টেক দুনিয়ায় বেশ আলোড়ন ফেলেছে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটা ক্লিক করে দিন। কেন শাওমি নিজেদের প্রসেসর বানালো? শাওমি এতদিন কোয়ালকম এবং মিডিয়াটেকের মতো কোম্পানির চিপসেট ব্যবহার করে আসছিল, কিন্তু নিজেদের প্রযুক্তিকে আরও উন্নত করতে এবং ডিভাইসের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সঠিক সমন্বয় আনতে তারা নিজেদের প্রসেসর তৈরি করার সিদ্ধান্ত নেয়। প্রসেসরের মূল বৈশিষ্ট্য, এই প্রসেসরটি TSMC-র অত্যাধুনিক 3nm প্রক্রিয়ায় তৈরি, যার মধ্যে 19 বিলিয়ন ট্রানজিস্টার রয়েছে। এর ফলে এটি একই সাথে শক্তিশালী এবং বিদ্যুৎ সাশ্রয়ী। এক্স রিং O1, এটি একটি 10-কোর CPU প্রসেসর, যার মধ্যে 2টি শক্তিশালী কর্টেক্স X925 প্রাইম কোর এবং 4টি কর্টেক্স A725 পারফরমেন্স কোর রয়েছে। এছাড়াও রয়েছে আরও 2টি কর্টেক্স A725 ও 2টি কর্টেক্স A520 কোর, যা ব্যাটারির কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। GPU পারফরমেন্স, এতে ব্যবহার করা হয়েছে 16-কোর আর্ম ইমর্টালিস G925 MC16 GPU, যা গ্রাফিক্সের পারফরমেন্সকে অন্য মাত্রায় নিয়ে যায়। হাই এন্ড গেমিং এবং গ্রাফিক্সে এর কাজ খুব সহজেই করা যায়। AI এবং ক্যামেরা পারফরমেন্স, প্রসেসরের মধ্যে 6-কোর NPU বা নিউরাল প্রসেসিং ইউনিট রয়েছে, যা 44 TOPS পর্যন্ত AI প্রসেসিং ক্ষমতা দেয়। এর পাশাপাশি শাওমির নিজস্ব 4th generation ISP বা ইমেজ সিগন্যাল প্রসেসর থাকার কারণে ক্যামেরা পারফরমেন্সও অসাধারণ করে তোলে। প্রতিযোগিতা এক্স রিং O1 পারফরমেন্স, বেঞ্চমার্ক পরীক্ষায় দেখা গেছে এক্স রিং O1 প্রসেসরের CPU পারফরমেন্স মিডিয়াটেক ডায়মন্ড সিটি 9400 থেকে কিছুটা ভালো, তবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 Elite-এর সাথে এটি খুব কাছাকাছি প্রতিযোগিতা করছে। অ্যান্টুটু বেঞ্চমার্কে এটি 2.5 মিলিয়নের বেশি স্কোর করেছে, যা এটিকে একটি ফ্ল্যাগশিপ প্রসেসর হিসাবে প্রমাণ করে। শাওমি এক্স রিং O1 শুধু একটি শক্তিশালী প্রসেসর নয়, এটি শাওমির নিজস্ব প্রযুক্তির এক নতুন দিগন্ত। এটি কোম্পানির ভবিষ্যৎ ডিভাইসগুলোতে আরও ভালো পারফরমেন্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত AI সুবিধা নিয়ে আসবে বলে আশা করা যায়। এই ছিল শাওমি এক্স রিং O1 প্রসেসর সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এইরকম আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।